Kaca lu kayak luka lagi. Selanjutnya apa lagi? Hai, kita. Oke. So, এখন আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে চোখের ত্রুটি। সো এই চোখের ত্রুটি নিয়ে আমরা যখন চোখের ত্রুটি নিয়ে আলোচনা করতে গেলে एक्चुअली আমাদের লেন্সের ক্ষমতা এবং লেন্সের ক্ষমতা বা লেন্সের পাওয়ার সম্পর্কে জানতে হবে। সো লেন্সের ক্ষমতা বা লেন্সের পাওয়ার বলতে একচুয়ালি কি বোঝায়? সাধারণত আমরা একা যদি দেখছি যখন আমরা লেন্সের যখন চিত্রগুলো আঁকছি লেন্সের বিভিন্ন অবস্থানে বস্তু রেখে তারপরে যখন চিত্রগুলো আঁকছি তখন আমরা খেয়াল করছি একটা জিনিস যে এটা যদি উত্তল লেন্স হয় তখন উত্তল লেন্সের কাজটা হচ্ছে এই জায়গা থেকে যদি যত সমান্তরাল রশ্মিগুচ্ছ আসুক না কেন এই জায়গা থেকে এটাকে ফোকাস দূরত্বে মিলিয়ে দেওয়া, অর্থাৎ সমান্তরালে কে রশ্মিগুচ্ছ আসছে এর ফোকাস দূরত্বে চলে যাবে। খেয়াল করো, দ্যাট মিন্স এই যে একটা উত্তল লেন্সের কাজ, এই উত্তল লেন্সের কাজটা হচ্ছে যে সমান্তরাল রশ্মিগুচ্ছ যখন আসতেছে তখন সেটাকে ফোকাস বিন্দুতে মিলিয়ে দেওয়া, অর্থাৎ সেটাকে এই যে ফোকাস বিন্দু মিলানো। এখন এই উত্তল লেন্সের ক্ষেত্রে আমি যদি বলি যে উত্তল লেন্সের ক্ষেত্রে লেন্সের ক্ষমতা কার বেশি, আমি সাপোজ তোমাকে দুইটা লেন্স না, তখন তুমি দেখলা যে এই একটা লেন্স এইদিকে মিলাইলো এবং এই এই জায়গায় একটা লেন্স ছিল যে লেন্সটা রশ্মি গুলোকে এই বরাবর মিলাইলো। এটা হচ্ছে সাপোজ দিলাম এফ ওয়ান, এটা দিলাম এফ টু। খেয়াল করো, এখন আমরা যদি একটু ভালোভাবে খেয়াল করি তখন আমরা দেখতে পাবো যে এগুলোর ক্ষেত্রে প্রথমটার ক্ষেত্রে এই যে ইয়াটা ছিল লেন্সটা ছিল এই লেন্সটা খুব অল্প দূরত্বের মধ্যেই মানে এই এতটুক দূরত্বের মধ্যেই সবগুলো রশ্মিকে মিলিয়ে ফেলছে ফোকাসে। আবার এইটার ক্ষেত্রে সে এই অল্প দূরত্বের মধ্যে পারে নাই, তাকে আরেকটু বেশি দূরত্বে যাওয়ার পরে রশ্মিগুলো মিলিত হয়েছে। উত্তল লেন্সের ক্ষেত্রে লেন্সের ক্ষমতা বলতে বোঝায় যে একটা লেন্সের ক্ষমতা বলতে বোঝায় এটি যত তাড়াতাড়ি বা যত কাছে রশ্মিগুলোকে মিলিত করতে পারে। এখন একটা লেন্স যত কাছে রশ্মিগুলো সমান্তরাল রশ্মিগুচ্ছকে মিলিত করতে পারবে, উত্তল লেন্সের ক্ষেত্রে মিলিত করতে পারবে, সেইটাকে বলা হচ্ছে লেন্সের ক্ষমতা। অর্থাৎ সাপোজ আমরা আর একটা লেন্স নিয়ে এরকম ভাবে যদি চিন্তা করি, একটা লেন্স হচ্ছে ঠিক এরকম, সাপোজ একটা লেন্স হচ্ছে এরকম, এই লেন্সটা যেটা করলো সেটা হচ্ছে এই লেন্সটা রশ্মিগুচ্ছকে এই বরাবর মিলাই ফেললো, ওটা দেখো একেবারে অনেক কাছে মিলাই ফেললো, তখন আমি বলবো যে এই লেন্সের ক্ষমতা হচ্ছে সবার থেকে বেশি, কারণ এই লেন্সটা অনেক তাড়াতাড়ি বা অল্প দূরত্বের মধ্যেই সে বা এই রশ্মিগুলোকে মিলাই ফেলল। এবং আমরা যদি একটা জিনিস খেয়াল করি, এই যে খেয়াল করো এইটার ফোকাস দূরত্ব হচ্ছে ঠিক এতটুকু, এটার ফোকাস দূরত্ব হচ্ছে ঠিক এতটুকু, এবং এইটার ফোকাস দূরত্ব হচ্ছে এতটুকু, এবং এইটার ফোকাস দূরত্ব হচ্ছে এতটুকু। তার মানে আমরা একটা রিলেশন তৈরি করতে পারি, সেটা হচ্ছে আমাদের ডেফিনেশনটা ছিল যে যত তাড়াতাড়ি বা যত কম দূরত্বে সে মিলাইতে পারবে সেটা হচ্ছে তার ক্ষমতা, কিন্তু অ্যাকচুয়ালি সে মিলিত হয় ফোকাস দূরত্বে। দ্যাট মিন্স যেটার ফোকাস দূরত্ব যত কম হবে সেটার ক্ষমতা তত বেশি হবে। খেয়াল করো এটার ফোকাস দূরত্ব হচ্ছে এতটুকু, কিন্তু এটাকে আমরা সব থেকে বেশি ক্ষমতা লেন্স বলতেছি। কারণটা হচ্ছে কি, কারণটা হচ্ছে যে এটা অনেক তাড়াতাড়ি রশ্মিগুলোকে মিলাই ফেলতে পারছে, এইটাকে আমরা বলতেছি এটা হচ্ছে কম ক্ষমতা ধর লেন্স। কারণটা কি, সব থেকে কম ক্ষমতা ধর লেন্স কারণটা কি, কারণটা হচ্ছে এটা অনেক দূরে রশ্মিগুলোকে মিলাচ্ছে, দ্যাট মিন্স এটার ফোকাস দূরত্ব অনেক বেশি। দ্যাট মিন্স আমরা একটা রিলেশন তৈরি করতে পারি, রিলেশনটা হচ্ছে যখন ফোকাস দূরত্ব যত বাড়বে লেন্সের ক্ষমতা তত কমবে, বা কি বলো ফোকাস দূরত্ব যত কমবে লেন্সের ক্ষমতা তত বাড়বে। খেয়াল করো এদিকে ফোকাস দূরত্ব হচ্ছে এতটুকু, বাট এটাকে আমরা সব থেকে ক্ষমতা ধর লেন্স বলতেছি, এইটার ক্ষেত্রে ফোকাস দূরত্ব হচ্ছে এতটুকু, এটার ক্ষেত্রে ফোকাস দূরত্ব হচ্ছে বেশি, এটাকে আমরা বলতেছি কম ক্ষমতা ধর লেন্স। দ্যাট মিন্স আমি সম্পর্কটাকে এরকম ভাবে লিখতে পারি, আমি যদি ক্ষমতাকে যদি পি দ্বারা প্রকাশ করি তখন আমি লিখতে পারি পি সমান সমান ওয়ান বাই এফ। কেমনে লিখতে পারি খেয়াল করো, সাপোজ পি সমান সমান ওয়ান বাই এফ। এখন একটা জিনিস খেয়াল করো, আমি যদি কয়েকটা ভগ্নাংশ নিয়ে চিন্তা করি এই রিলেশন আমি কোন কারণে দিলাম, কারণটা হচ্ছে খেয়াল করো সাপোজ আমি দিলাম, আমি যদি কয়েকটা রাশি নিই, কয়েকটা রাশি যদি এরকম মান থাকে, যে কয়েকটা রাশি যদি এরকম মান থাকে খেয়াল করো, সাপোজ রাশি হচ্ছে ওয়ান বাই টু, এবং আমি যদি পরে দেখি ওয়ান বাই থ্রি, পরে যদি দেখি ওয়ান বাই ফোর, পরে যদি ওয়ান বাই ফাইভ, এবং এই সবগুলো রাশি যদি মান নিয়ে চিন্তা করি তখন ওয়ান বাই টু সমান সমান হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ, ওয়ান বাই থ্রি সমান সমান হচ্ছে জিরো পয়েন্ট থ্রি থ্রি, ওয়ান বাই ফোর সমান সমান হচ্ছে জিরো পয়েন্ট টু ফাইভ, ওয়ান বাই ফাইভ সমান হচ্ছে জিরো পয়েন্ট টু জিরো। দ্যাট মিন্স আমি এইদিকে যেটা খেয়াল করতেছি সেটা হচ্ছে উপরের ওয়ানটাকে যদি আমি ঠিক রাখি তখন নিচে যত বাড়াচ্ছি অর্থাৎ টু থ্রি ফোর ফাইভ আনসারটা বা এটার সমান যেটা আসতেছে এটার মানটা তত কমতেছে। খেয়াল করো আমি উপরে যদি ওয়ান ঠিক রাখি এবং নিচে আমি যত বাড়াবো অর্থাৎ নিচে প্রথমে ছিল টু আনসার ছিল জিরো পয়েন্ট ফাইভ, নিচে ছিল থ্রি আনসার ছিল জিরো পয়েন্ট থ্রি থ্রি, নিচে ফোর আনসার জিরো পয়েন্ট টু ফাইভ, নিচে ফাইভ আনসার জিরো পয়েন্ট টু জিরো। দ্যাট মিন্স নিচে আমি যত বাড়াচ্ছি তত সেটা কি হচ্ছে আলটিমেট আনসারটা কমতেছে। দ্যাট মিন্স আমি যদি এইটার ক্ষেত্রে চিন্তা করি যে এই ফোকাস যখন বাড়বে
খেয়াল করো এই এফটা যখন বাড়বে ঠিক এই পিটা কি হবে, তখন এই পিটা কি হবে, মানে কি বলবো এফ যখন বাড়বে তখন পি কমে যাবে এবং এফ যখন কমবে তখন পি বাইরে যাবে। ফোকাস দূরত্বটাকে যদি তোমাকে ক্ষমতা নির্ণয় করতে বলে অল টাইম ফোকাস দূরত্বটাকে তোমাকে মিটারে নিয়ে হিসাব করতে হবে এবং মিটার নিয়ে যদি আমরা হিসাব করি খেয়াল করো তখন আমরা যেটা করবো সাপোজ কোশ্চেন গুলোতে পরীক্ষার কোশ্চেন গুলো একটু ট্রিকি কোশ্চেন করে ট্রিকি কোশ্চেন গুলো হচ্ছে ঠিক এরকম যে সাপোজ দেওয়া থাকে যে একটি লেন্সের ফোকাস দূরত্ব হচ্ছে 20 সেন্টিমিটার, তো 20 সেন্টিমিটার থাকলে ক্ষমতা নির্ণয় করো পোলা বাইনে 1/20 দেয় অ্যাকচুয়ালি এটা দেওয়া যাবে না, তোমাকে যেটা করতে হবে ওই 20 সেন্টিমিটারকে আগে মিটার নিতে হবে, তো 20 সেন্টিমিটারকে মিটার নিলে যেটা হয় আমি যেটা বলবো সেটা হচ্ছে আচ্ছা সেটা হচ্ছে যে এই যে এই ফোকাস দূরত্বে যেটা বললাম যে এটাকে মিটার একক নিতে হবে। তো এখন ব্যাপারটা হচ্ছে এরকম যে এখন একটা জিনিস ক্ষমতার ক্ষেত্রে আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে ক্ষমতার ক্ষেত্রে অনেক সময় দেখবো যে ক্ষমতা একক হচ্ছে একটা ক্ষেত্রে আমরা লিখতেছি প্লাস আর একটা ক্ষেত্রে লিখতেছি মাইনাস, এটা কোন কারণে? আচ্ছা ক্ষমতার একক হচ্ছে ডায়াপটর, সো এই যে 1/ যে মিটার আসবে এটাকে আমরা লিখতে পারি ডায়াপটর হিসেবে, ডায়াপটর। সো অ্যাকচুয়ালি আমরা কিভাবে লিখি সেটা হচ্ছে আমরা যদি এখন চিন্তা করি যে ব্যাপারটা হচ্ছে যে এইটার ক্ষেত্রে খেয়াল করো এই যে এটা হচ্ছে উত্তল লেন্স এবং এই উত্তল লেন্সের ক্ষেত্রে এটা হচ্ছে উত্তল লেন্স, এই উত্তল লেন্সের ক্ষেত্রে এই রশ্মিটা এই ফোকাস দূরত্বটা প্রকৃত অর্থে এই এটাকে অতিক্রম করে গেছে। সো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে এই যে এইখানে আমি লিখছি পি সমান সমান 1/f অর্থাৎ পাওয়ার মানে হচ্ছে ফোকাস দূরত্বের মানে কি বলবো যে পি সমান সমান 1/f খেয়াল করো এবং আমি এটা বলছি যে এই যে এইদিকের যে ফোকাস দূরত্বটা এদিকের এই ফোকাস দূরত্বটাকে আমরা অবশ্যই মিটারে নিয়ে তারপরে আমরা পাওয়ার বের করব, তারপরে আমরা যেটা পাবো সেটাকে আমরা বলবো ডায়াপটর। এখন এখন লেন্সের যে পাওয়ার এই লেন্সের পাওয়ার ধনাত্মক হইতে পারে ঋণাত্মক হইতে পারে, এখন এইটা কীভাবে খেয়াল করো আমি এইটাই বোঝানোর চেষ্টা করতেছিলাম যে এই যে এই জায়গায় খেয়াল করো এটা হচ্ছে আমাদের এটুকু হচ্ছে ফোকাস দূরত্ব এবং এইদিকের যে রশ্মিটা আছে এই রশ্মিটা প্রকৃত অর্থেই এই ফোকাস দূরত্বটা অতিক্রম করছে অর্থাৎ এই প্রকৃত অর্থে এই ফোকাস বিন্দু দিয়ে গেছে, যেহেতু প্রকৃত অর্থেই সে ফোকাস বিন্দু দিয়ে গেছে সেহেতু এই যে ফোকাস দূরত্বটা এটাকে আমরা প্লাস লিখতে পারি। আবার খেয়াল করো আমি যদি একটু দেখানোর চেষ্টা করি তখন ব্যাপারটা হচ্ছে ঠিক এরকম খেয়াল করো এই যে এটা আছে আমার যেই লেন্সটা আছে উত্তল লেন্স এই উত্তল লেন্সের ক্ষেত্রে এই রশ্মিগুলো এইভাবে আসার পরে এই ফোকাস বিন্দুতে যাবে, যেহেতু এই ফোকাস বিন্দুতে প্রকৃত অর্থেই তারা যায় অর্থাৎ এই যে দূরত্বটা এই দূরত্বের প্রকৃত অর্থেই রশ্মিটা অতিক্রম করে বা এই অতিক্রম করে এই জন্য এটাকে আমরা বলতে পারি প্লাস বা পজিটিভ। এখন আমরা যদি এই জায়গায় একটা অবতল লেন্সের কথা চিন্তা করি এবং এই অবতল লেন্সটা হচ্ছে এইরকম, আমরা যদি অবতল লেন্সের কথা চিন্তা করি তখন হচ্ছে ব্যাপারটা এইরকম, আমরা যদি অবতল লেন্সের কথা চিন্তা করি তখন সাপোজ এটা হচ্ছে 2f, এটা হচ্ছে f, আমি এত কিছু দিচ্ছি না, এটা হচ্ছে f, এটা হচ্ছে 2f খেয়াল করো। এই ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে এই জায়গার যে বস্তুটা আছে এই বস্তুটার ক্ষেত্রে এই বস্তুটার জন্য একটা রশ্মি যখন এভাবে আসবে তখন এটা এই ফোকাস দূরত্বে যাবে না, এটা এই বরাবর বাইকা যাবে, ইভেন এইটা যে এই বরাবর বাইকা যাবে এটার জন্য আমরা ধরে নিতে পারি যে এটা এই ফোকাস দূরত্ব থেকে নিঃসৃত হচ্ছে, অর্থাৎ এইদিকে যদি কোনো ব্যক্তি চোখ রাখে তখন সে দেখতে পারবে, তখন সে মনে তার কাছে মনে হবে যে এই রশ্মিটা হয়তো বা এখান থেকে আসতেছে, কারণ তার চোখ তো আর এইরকম বাইকে কোনো কিছু দেখতে পারে না, আমরা চোখ দিয়ে তো সোজাসুজি দেখতে পারি, সো সে দেখবে যে এই বিন্দুটা এই বিন্দুটা থেকে আসতেছে অর্থাৎ ফোকাস বিন্দু থেকে আসতেছে। খেয়াল করো এই যে এইদিকের যে এই যে ফোকাস দূরত্বটা এই যে এই ফোকাস দূরত্বটা এই দূরত্বটা কিন্তু অ্যাকচুয়ালি রশ্মিটা এই ফোকাস দূরত্বে আসে নাই, রশ্মিটা কিন্তু এই বরাবর সরে গেছে, আমরা কিন্তু এটা জাস্ট ইমাজিন করতেছি অর্থাৎ আমরা কল্পনা করতেছি যে এই রশ্মিটা এই ফোকাস থেকে আসতেছে। খেয়াল করো যেহেতু এই অবতল লেন্সের ক্ষেত্রে আমরা এই ফোকাস দূরত্বটাকে কল্পনা করতেছি বা এই যে এই রশ্মিটাকে যেহেতু কল্পনা করতেছি এই ফোকাস বরাবর সেহেতু এই দূরত্বটাকে আমরা ঋণাত্মক ধরতে পারি, এই জন্য অবতল লেন্সের ক্ষেত্রে এই ফোকাস দূরত্ব হবে মাইনাস, যখন এই ফোকাস দূরত্বটাকে আমরা মাইনাস ধরবো অবতল লেন্সের ক্ষেত্রে অর্থাৎ অবতল লেন্সের ক্ষেত্রে আমি যদি চিন্তা করি তখন অবতল লেন্সের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে আমরা ফোকাস দূরত্বটাকে ধরতেছি মাইনাস, দ্যাট মিন্স আমি লিখতে পারি পি সমান সমান 1/f, এদিকে এফ এর যে আমি মানটা লিখবো সেটা মাইনাস দিয়ে লিখবো এবং আলটিমেটলি আমার পাওয়ার যেটা আসবে সেটা হচ্ছে মাইনাস সাপোজ সামথিং ডায়োপ্টর। ক্লিয়ার?
সো এইটা হচ্ছে মূলত আমাদের যে চোখের পাওয়ার, এই চোখের পাওয়ারের ব্যাপারটা। এবং চোখের পাওয়ার কী বললাম, যে চোখের পাওয়ার আমাদের চোখের পাওয়ার হচ্ছে দুই প্রকার হইতে পারে, একটা হচ্ছে ধনাত্মক পাওয়ার, একটা হচ্ছে ঋণাত্মক পাওয়ার। আমি কখন ধনাত্মক পাওয়ার বলতেছি, ধনাত্মক পাওয়ার আমি তখন বলবো যখন আমি দেখবো যে প্রকৃত অর্থে রশিটা ওই ফোকাস দূরত্বর দিকে গেছে বা ফোকাস বিন্দু দিয়ে গেছে। আবার কখন আমি মাইনাস ধরবো, যখন দেখবো যে ওইটা প্রকৃত অর্থে ওই ততটুকু যায় নাই, এটা অ্যাকচুয়ালি যেটা করছে সেটা হচ্ছে এটা আমরা ইমাজিন করছি। সো এখন আমরা যেটা নিয়ে চিন্তা করবো সেটা হচ্ছে আমরা যদি চোখের পাওয়ার বের করতে জানি তখন আমরা যেটা চিন্তা করবো সেটা হচ্ছে আমরা এখন চলে যাবো হচ্ছে চোখের ত্রুটিতে। সো চোখের যে ত্রুটি, সো এই চোখের ক্ষেত্রে আমরা যদি আমার চোখের গঠন চিন্তা করি সেটা হচ্ছে